আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের সমগ্র বরাক তোতা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, ইউডিএফ সুপ্রিমোকে বাগে ফেলে সিটিং কেটিং ফর্মুলাকে একপাশে রেখে দক্ষিণ করিমগঞ্জের মহাজোটের প্রার্থী হতে সক্ষম হয়েছেন প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কার বুদ্ধিতে বিজেপিতে যোগ দিলেন রাজদীপ গুয়ালা, আক্ষেপ আশাহত অনুগামীদের। বরাকে মহাজোটের আসন বন্টন নিয়ে তীব্র ডামাডোল, কমলাকের নিরবতা গিরে রহস্য বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বিজেপির প্রার্থী তালিকা আকৃষ্ট করছে আমজনতাকে বললেন হিমন্ত বিশ্ব শর্মা। এবং সর্বশেষ খবরটি হলো, বরাকে সুজাম নিজাম সাজু, সুলোজনের প্রথম তালিকা ইউডিএফের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। তার আগে অনুরোধ, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং খবরটি জনস্বার্থে শেয়ার করার আহ্বান। অবশেষে ইউডিএফ সুপ্রিমোকে বাগে ফেলে সিটিং গেটিং ফর্মুলাকে একপাশে রেখে দক্ষিণ করিমগঞ্জে মহাজোটের প্রার্থী হতে সক্ষম হয়েছেন প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ। তার চাপে পড়ে ইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল ওই কেন্দ্রটি হাতছাড়া করতে রাজি হয়েছেন। রবিবার রাতে আজমলের দল ষোলোজনের যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, তাতে বরাকের তিনটি আসন থাকলেও বাদ গিয়েছে দক্ষিণ করিমগঞ্জ। অন্যদিকে সিদ্দিকের জোট প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল হওয়ায় এদিন ওই ইউডিএফ ছেড়ে বিজেপির সহযোগী অগপ দলে যোগ দিয়েছেন বিধায়ক আজিজ আহমদ খান। নির্বাচনের পালাবদলে ওই কেন্দ্রে নির্ণায়ক হতে চলেছেন হিন্দু ভোটাররা। এদিন এসব নিয়ে কথা বলেছেন সিদ্দিক আহমেদ। মহাজোটের প্রার্থী তালিকা নিয়ে অশান্তি দেখা দিয়েছে কংগ্রেস শিবিরে। সরকারে আসতে মরিয়া কংগ্রেসকে চাপে ফেলে মাত্রাতিরিক্ত আসন দাবি করেছিলেন বদরুদ্দিন। একই পরিস্থিতি দাঁড়িয়েছিল বরাকে, সমস্যা দেখা দিয়েছিল দক্ষিণ করিমগঞ্জ নিয়ে। ওই কেন্দ্রটি ইউডিএফের দখলে ছিল, সিটিং গেটিং ফর্মুলায় আজিজ খানের টিকিট পাওয়া পাকা ছিল, কিন্তু বেঁকে বসেন সিদ্দিক আহমেদ। এই কেন্দ্রটি দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন তিনি, এমনকি এক সময় খুবে মহাজোট ভেঙে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়ে বসেন। এতে চাপে পড়েন আজমল। অবশেষে বদরপুর কেন্দ্রের বদলে দক্ষিণ করিমগঞ্জ ছেড়ে দিতে রাজি হন আজমল। সিদ্দিকের টিকিট পাওয়ার সম্ভাবনা প্রবল হওয়ায় মহাজোটের প্রার্থী ঘোষণার আগেই ইউডিএফ ছেড়ে এজিপিতে যোগ দেন আজিজ আহমদ খান। যদিও এজিপি থেকে নির্বাচন লড়তে ইচ্ছুক ছিলেন দলের জেলা সভাপতি হেলাল খান, কিন্তু আজিজের যোগদানে তার স্বপ্নভঙ্গ হয়েছে বলে অনেকের মত। অবশ্য বিরোধিতায় না গিয়ে আজিজের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন হেলাল খান। দক্ষিণ করিমগঞ্জে সিদ্দিকী কংগ্রেসের প্রার্থী হচ্ছেন এমন খবর চাউর হতেই দক্ষিণ করিমগঞ্জ কংগ্রেস মহলের খুশির হাওয়া পরিলক্ষিত হয়। স্থানে স্থানে বাজি ফটকা ফুটিয়ে আনন্দে মেতে উঠেন তারা। গুয়াহাটিতে উপস্থিত তার সমর্থকরা ফুলের মালা গামছা দিয়ে সিদ্দিক আহমেদকে সংবর্ধনা দেন। দক্ষিণ করিমগঞ্জের যুব কংগ্রেসের সভাপতি মসরুল খান, জেলা কমিটির পদাধিকারী আব্দুল বাসিত, সুব্রত দেব, ব্লক সভাপতি শাহাদ হোসেন গুয়াহাটিতে সিদ্দিক আহমেদের সঙ্গে দেখা করে তাকে শুভেচ্ছা জানিয়ে সংবাদ মাধ্যমকে বলেন, সঠিক সময়ে সঠিক ব্যক্তির হাতে মহাজোটের টিকিট দেওয়ায় দক্ষিণ করিমগঞ্জ আসনে মহাজোট অনেকটা এগিয়ে গেছে। সিদ্দিক আহমেদ সবাইকে ধন্যবাদ জানান। আগামী দিনে মহাজোটকে জয়ী করতে সবাইকে আহ্বান জানান তিনি। দক্ষিণ করিমগঞ্জের ময়দানে জাপি পড়তে ইতিমধ্যে করিমগঞ্জে এসেছেন তিনি। এদিকে রাজনৈতিক উলটপালটে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রে নির্ণায়ক ভূমিকা নিতে চলেছে হিন্দু ভোট। ওই কেন্দ্রে প্রায় 60,000 হিন্দু ভোট রয়েছে। এই ভোট যেদিকে যাবে তারই বিদায় খোয়াটা নিশ্চিত হয়ে যাবে। এবার এই হিন্দু ভোট টানার চেষ্টায় রয়েছেন সিদ্দিক। গুয়াহাটি থেকে একথা বলেছেন তিনি। আপনার কাছে আজমল নথি স্বীকার করেছেন কি, এমন প্রশ্নের খোলামেলা জবাব দিতে গিয়ে সিদ্দিক বলেন, আমাকে বাদ দিয়ে মহাজোট সম্ভব নয়, কারণ মহাজোট নিয়ে আমি মুখ্য ভূমিকা নিয়েছিলাম। আর এখন আমি বাদ পড়ে যাব তা কি সম্ভব? আমি টিকিট না পেলে মহাজোট ভেঙে যাবে বলেছিলাম। অন্য এক প্রশ্নের জবাবে বলেন, আজিজ অগপথে যাবেন তা আমি এক বছর আগে থেকেই বলে আসছি, আজ আমার কথা প্রমাণিত হয়েছে। দক্ষিণ করিমগঞ্জ মুসলিম অধ্যুষিত এলাকা, সুতরাং তার অগপথে যাওয়া ছাড়া উপায় নেই। হিন্দু ভোট ইস্যুতে সতর্ক মন্তব্য করেন সিদ্দিক। বলেন, আমি বরাবরই হিন্দুদের জন্য কাজ করেছি। আমার কেন্দ্রের দু একটি মন্দির ছাড়া সবকটি মন্দিরের উন্নয়নে সাহায্য করেছি, কিন্তু আজিজ খান হিন্দুদের কাজ তো দূর, কোনো খোঁজ খবর রাখেননি বলে মন্তব্য করেন সিদ্দিক আহমেদ। অপরদিকে কার বুদ্ধিতে বিজেপিতে যোগ দিলেন রাজদীপ, আক্ষেপ আশাহত অনুগামীদের। শেষ হলো লক্ষ্মীপুরের একটি অধ্যায়। 1983 সাল থেকে কংগ্রেস ধরে রেখেছিলেন লক্ষ্মীপুরের গোয়ালা পরিবার। একটানা 40 বছর কংগ্রেস প্রার্থী হয়ে পিতা ও পুত্র নির্বাচিত হয়ে আসছিলেন। অনেকেই বলেছিলেন গোয়ালা পরিবারের ফলে লক্ষ্মীপুর আসনটি কংগ্রেসের রিজার্ভ হয়ে গিয়েছে।
বলতে গেলে লক্ষ্মীপুর বুটার পেটানো একই কথা বলে, কিন্তু এবার আর গোয়েলা পরিবারের কংগ্রেস নেই লক্ষ্মীপুরে। কারণ পুত্র রাজদীপ গোয়েলা বাবার জায়গায় দুবার বিধায়ক হলেও এবার তিনি বিজেপিতে। তার অনুগামীরা ভেবেছিলেন রিজার্ভ আসন ছেড়ে রাজদীপ গোয়েলা বিজেপি দলে যোগদান করেছেন, তাই টিকিট পাবেন তিনি। কিন্তু পরবর্তী সময়ে তার কোনো নিশ্চয়তা দিতে পারেননি রাজদীপ, ফলে হাজার হাজার অনুগামী হতাশায় ভোগেন। তবুও অনুগামীরা আশায় ছিলেন রাজদীপের পলিটিক্যাল ক্যারিয়ার দেখে বিজেপি দল তাকে টিকিট দেবে, কিন্তু সেই আশা আর পূরণ হলো না। বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করে সেই সঙ্গে লক্ষ্মীপুরের প্রার্থীর নামও প্রকাশ করা হয়, কিন্তু রাজদীপ গোয়েলা হলেন না ঘোষিত প্রার্থী। প্রার্থী হয়ে গেলেন কাছাড় জেলা বিজেপির সভাপতি কৌশিক রায়। উল্লেখ্য, নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর থেকেই চার প্রার্থী প্রত্যাশী যথাক্রমে গন্ধরাজ বাউরি, তৈবা সিং, কৌশিক রায় ও রাজদীপ গোয়েলা টিকিটের তাগিদে ছুটে যান গুয়াহাটি। এদিকে তারা গুয়াহাটি ছুটে যাওয়ার পর তাদের অনুগামীরাও টিকিট পাওয়ার আশায় লিপ্ত হন, ক্রমে বাড়ে উৎকণ্ঠাও। বিশেষ করে কৌশিক অনুগামীদের মধ্যে টিকিট পাওয়ার উন্মাদনা পরিলক্ষিত হয়। সোশ্যাল মিডিয়ায় তার অনুগামীরা বলতে থাকেন কৌশিক টিকিট পেয়ে গেছেন, তবুও রাজদীপ অনুগামীরা বিশ্বাস করেননি। আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ছিলেন তারা, আর অবশেষে হলও তাই। সন্ধ্যার পর দলীয় ঘোষণায় কৌশিকের নামই উঠে আসে। এদিকে নাম প্রকাশ্যে আসার পর রাজদীপ গোয়েলা অনুগামীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কেউ আর ফোন ধরেননি। আবার হতাশাগ্রস্ত অনেকে ফোন করে বলেন, কার বুদ্ধিতে যে রাজদীপ বিজেপি দলে যোগদান করেছিলেন, কংগ্রেসের নিশ্চিত আসন ছিল তার, নিজের দোষে শেষ করলেন নিজের পলিটিক্যাল ক্যারিয়ার। একইভাবে কংগ্রেসীরাও রাজদীপ গোয়েলার এমন পরিণতি নিয়ে দুঃখ প্রকাশ করেন। অনেকে বলেন তার বাবার আমল থেকে কংগ্রেস করছেন, তাদের সামনেই রাজদীপ গোয়েলা বড় হয়েছেন, পরে তাদের হাত ধরে দুইবার বিধায়ক হন, এমন পরিস্থিতিতে হঠাৎ কাউকে না বলে বিজেপিতে যোগদান করেন, পরে বারবার বাধা দেওয়া সত্ত্বেও রাজদীপ গোয়েলা কারোর কথা শুনেননি বলে আফসোস করেন তারা। অপরদিকে এআইডিএফের কাছে আত্মসমর্পণ কংগ্রেস নেতৃত্বের, কমলাকের নিরবতা ঘিরে রহস্য। বরাক উপত্যকা ও বাঙালির স্বার্থ রক্ষায় দলের ভেতরে বাইরে সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেবকে সরব হতে সবাই দেখেছেন। ঠিক তেমনি বিধানসভার ভেতরে ও বাইরে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্ত একই ইস্যুতে বারবার সরকার পক্ষকে নাস্তানাবুদ করে ছেড়েছেন। এমনকি প্রদেশ কংগ্রেসের সভায় সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে নিজের মতামত পেশ করতে গিয়ে সভাপতি রিপুন বোরার সঙ্গে তর্কযুদ্ধে লিপ্ত হয়েছেন বিনা দ্বিধায়। পরিণামের কথা চিন্তা করেননি, কিন্তু বিপরীত চিত্র দেখা গেল গুয়াহাটিতে মহাজোটের আসন বণ্টনের বৈঠকে। যে কমলাক্ষকে প্রায় সব বিষয়ে সরব ভূমিকা নিতে দেখা যায়, প্রদেশ কংগ্রেস নেতৃত্ব যখন বরাকের ছয়টি আসন এআইডিএফের হাতে তুলে দিতে প্রস্তুত, তখন তাকে কিন্তু আশ্চর্য রকমের নীরব থাকতে দেখা গেল। বরাকের ১৫টি আসনের মধ্যে যদি ৬টি দিয়ে দেওয়া হয় এআইডিএফকে, তাহলে এটাকে কংগ্রেস নেতৃত্বের আত্মসমর্পণ ছাড়া আর কি বলা যেতে পারে? অথচ তারই সতীর্থ সিদ্দিক আহমেদ কিন্তু এই মহাজোটের বিরুদ্ধে শুরু থেকেই সরব। এরপর যখন তিনি দেখলেন তার নিজের কেন্দ্র দক্ষিণ করিমগঞ্জ এআইডিএফের হাতে তুলে দিচ্ছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব, তখন তিনি দল ছাড়ার হুমকি দিলেন। রাজনৈতিক সচেতন মহল মনে করেন সুস্মিতা সিদ্দিকের কণ্ঠের সঙ্গে যদি কমলাক্ষ গোলা মেলাতেন, তাহলে প্রদেশ নেতৃত্ব এআইডিএফের কাছে আত্মসমর্পণ করার আগে আরও একটু ভেবে নিতেন। কিন্তু কমলাক্ষ নীরব থেকে রিপুন বোরা গৌরব গগৈদের কাজটা সহজ করে দিলেন। তার এই নীরব ভূমিকাকে ঘিরে রহস্যের সৃষ্টি করেছে বরাক কংগ্রেস ও রাজনৈতিক মহলে। আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বোরা সাংসদ গৌরব গগৈরা কেন এমন করলেন, তার একটা মোটামুটি বিশ্বাসযোগ্য ব্যাখ্যা পাওয়া গিয়েছে। প্রদেশ কংগ্রেসের ভেতরে বরাক উপত্যকা এবং বাঙালি স্বার্থ সংক্রান্ত ব্যাপারে সুস্মিতা কিন্তু সবসময় সরব ভূমিকা নেন, এটা বর্তমান নেতৃত্বের পছন্দ নয়। তরুণ গগৈ মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে কংগ্রেসের চরিত্র অনেকটাই পাল্টে গিয়েছে। জাতীয়তাবাদী অসমীয়দের সমর্থন পেতে কংগ্রেস তার চিরাচরিত নীতি পাল্টে ফেলেছে। প্রদেশ কংগ্রেস নেতারা মনে করেন তারা যে পথে দলটিকে এগিয়ে নিতে চাইছেন, সুস্মিতারা প্রবল বাধা সৃষ্টি করে ওই পথে এগোতে দিচ্ছেন না, তাই তারা এখন সুস্মিতার ডানা চাটতে উদ্যত হয়েছে। কাছাড়ে কংগ্রেস যত দুর্বল থাকবে ততই সুস্মিতার প্রভাব কমতে থাকবে, এজন্যই তাকে উপেক্ষা করে কাছাড়ে টিকিট দেওয়ার চেষ্টা হচ্ছে। সেই সঙ্গে কংগ্রেসের শক্তগাঁটি বলে পরিচিত সুনাইও এআইডিএফের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে। সুস্মিতা এই ষড়যন্ত্র ধরে ফেলেছেন এবং প্রতিবাদে সরব হয়েছেন। সিদ্দিক আহমদও বিধায়ক ও মন্ত্রী থাকার সময় বরাকের মুসলিমদের হয়ে মাঝে মধ্যে আওয়াজ দেওয়ায় প্রদেশ কংগ্রেস নেতাদের চক্ষুশূল হয়েছেন। তারা মনে করেন ব্রহ্মপুত্র উপত্যকার অসমীয়া হিন্দু এলাকায় কংগ্রেস ভোট কম পাওয়ার জন্য সিদ্দিক অনেকটাই দায়ী।
তাই এবার দক্ষিণ করিমগঞ্জ আসনটি এআইডিএফ কে ছেড়ে দিয়ে সিদ্দেককে অন্ধকারে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিতরের কারণ যাই থাকুক, প্রদেশ কংগ্রেসের এ ধরনের হটকারী পদক্ষেপে যে সার্বিকভাবে দলের ক্ষতি হচ্ছে, এই সহজ কথাটি কেন কমলাক্ষ বুঝতে পারছেন না? না বুঝতে পারলেও নিজের স্বার্থের কথা ভেবে চুপ থাকা শ্রেয় মনে করেছেন। আসলে কংগ্রেসের বাঙালি হিন্দুর নেতৃত্ব নিয়ে সুস্মিতা ও কমলাক্ষর মধ্যে চাপা লড়াই চলছে। এখন সুস্মিতা যদি নরম হয়ে যান, তাহলে কমলাক্ষ বাঙালি হিন্দুর একমাত্র নেতা হয়ে উঠবেন। এই বাসনাতে তিনি নীরব থাকলে অবাক হওয়ার কিছু নেই। তাছাড়া একথাও তিনি ভাবতে পারেন, দলের নেতারা যেভাবে চলতে চাইছেন তাতে বাধা দিয়ে লাভ নেই, বরং এআইডিএফ এর সঙ্গে আসন সমঝোতা হলে দক্ষিণ করিমগঞ্জে তারা প্রার্থী দেবে না, এতে একচেটিয়া মুসলিম বুট পেয়ে সহজে জয়ী হওয়া যাবে। আর দক্ষিণ করিমগঞ্জ সিদ্দিকের হাতছাড়া হলে মন্ত্রী হওয়ার রাস্তা থেকে ছিটকে যাবেন। সুতরাং এই বিবাদে মাথা গলিয়ে লাভ নেই, লাভের অঙ্ক চিন্তা করা ভালো। কমলাক্ষ চুপ থাকার এগুলি বিশ্বাসযোগ্য কারণ। অপরদিকে বিজেপির প্রার্থী তালিকায় অগ্রাধিকার দেওয়া হয়েছে যুব প্রজন্মকে, তাতে আকৃষ্ট হয়েছেন আম জনতাও। জুনাই কেন্দ্রে নির্বাচনী প্রচারে গিয়ে এমন কথাই শুনিয়েছেন মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রবিবার প্রায় 50,000 কর্মী সমর্থকের উপস্থিতিতে দলীয় সমাবেশে বক্তব্য রাখছিলেন তিনি। বলেন, 114 নম্বর জুনাই বিধানসভা কেন্দ্রের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে রাজ্যে প্রচারে বিধান শুরু করেছে বিজেপি। শুরুটা ভালোই হয়েছে, জয়টাও সুন্দর হবে, আগামী দিনে একটা সমৃদ্ধ বিধানসভা দেখতে পাবো আমরা। এদিন বিজেপি প্রার্থী ভুবন ফেগুর হয়ে ভোটের প্রচারে জুনাইয়ে পা রাখেন দলের প্রধান মুখ হিমন্ত। বিশেষ হেলিকপ্টারে করে আসেন। বেলা 12টা নাগাদ জুনাই উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পৌঁছান নেডার আহ্বায়ক। 10,000 বাইক র্যালি করে নিয়ে আসা হয় তাকে। সভায় প্রবেশের সঙ্গে সঙ্গে শঙ্খঘণ্টা সহ অন্যান্য ট্রেডিশনাল বাদ্যযন্ত্র বাজিয়ে অভ্যর্থনা জানানো হয়। ভুবন পেগু সাংবাদিকদের জানান, প্রার্থিত্ব পেয়ে দায়িত্ব ও দায়বদ্ধতা দুটোই বেড়েছে, রাজ্যে নেতৃত্ব দেওয়ার সুযোগ এসেছে। বলেন, গত 5 বছরে বিজেপি রাজ্যের অনেক উন্নয়ন করেছে, সাধারণ মানুষকে একজোট করার প্রয়াস করেছে। অপরদিকে মহাজোটের তরফে 16 জনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করলো ইউডিএফ। এর মধ্যে বরাকের 3টি কেন্দ্রে প্রার্থী দিয়েছে দল। তালিকা অনুযায়ী কাছাড়ের সুনাই বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে করিম উদ্দিন বড়বুইয়া ওরফে সাজুকে। এদিকে হাইলাকান্দি জেলার খাটলিছড়া বিধানসভা কেন্দ্রে বর্তমান বিধায়ক সুজামউদ্দিন লস্করকেই ফের প্রার্থী করা হয়েছে। পাশাপাশি বিধায়ক নিজামউদ্দিন চৌধুরীকে ফের প্রার্থী হয়েছেন আলগাপুর কেন্দ্রে। মধ্য হাইলাকান্দি কেন্দ্রটি সম্ভবত কংগ্রেসকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিন গুয়াহাটিতে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন ইউডিও সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল। অন্যদিকে 16টি কেন্দ্রের মধ্যে ব্রহ্মপুত্র উপত্যকার 5টি কেন্দ্রে দুই দলের বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রগুলি হল স্বরূপক্ষেত্রী, জলেশ্বর, দলগাঁও, চেঙ্গা এবং বাগবর। কেন্দ্রগুলিতে দুই দলীয় প্রার্থী দেবে। অন্যদিকে দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রটিও কংগ্রেসকে ছেড়ে দিয়েছে এআইডিএফ। ওই কেন্দ্রে